পুরো ভিডিও দেখে যদি মনে একটু পুলক জাগে তাহলে সাবস্ক্রাইব করো আগে, নইলে কিন্তু বাড়ি গিয়ে টুক করে ঘাড় মুটকিয়ে কখন আসবো চলে ধরতে পারবে না। হা হা হা, ভূতের বাপের শ্রাদ্ধ খেতে কত এসেছে কত ভূত, এ কেউ কিং ভূত কেউ অদ্ভুত, কেউ কিং ভূত কেউ অদ্ভুত। ও মাই গড, হ্যালোইন নাইট এসে গেছে ভাই লোক। কাটা মাথা নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি, এ কি কারোর দেখা নাই রে, কারোর দেখা নাই, কোথায় ভূত পাই রে, কোথায় ভূত পাই। ওই আরে ওটা কে আসছে, ইয়েতি না? এই ইয়েতি ভাই, ইয়েতি শোন শোন শোন, এই ইয়েতি ডাকছি না, এদিক আয় এদিক আয় এদিক আয়। আরে হ্যাঁ রে, আমি পামকিং ভূত, আরে হ্যালোইনের, আয় আয়, আজকে আমারই তো দিন, আয় দেখা করে যা। আরে পামকিন, যে তুমি আমার এলাকায় কি করছো পামকিন ভূত? হ্যালোইনের গলা কাটা শুভেচ্ছা তোমাকে, তারপর এখানে কি ঘুরতে ঘুরতে? আর কুমড়ো তো পড়ে গেল প্রায়, সাবধান। এই তোমাকেও গলা কাটা শুভেচ্ছা ইয়েতি ভাই। এই তুমি এখন আসো কাসো কেমন? আর এই খোঁচা মারা কথাগুলো তো তোমার আর জীবনে গেল না। হ্যাঁ বলছি, তোমার এখন বাড়ি ঘর আছে না? চিন তোমার সাথে তোমার বাড়ি ঘরও দখল নিয়ে নিয়েছে বেটা, বিগ ফুট মাই ফুট। এইবার হ্যালোইনে আমার জন্য কুমড়ো আনলে না তো? অন্যান্য বার তো কুমড়ো নিয়ে দেখা করতে আসো। কে বললো আনিনি ইয়েতি দাদা? আজকে হ্যালোইন বলে কথা, আজকে যদি আমি তোমায় কুমড়ো না দিই তাহলে আমার বিদেশি ভূত সমাজে কি আমি আর মুখ দেখাতে পারবো? এনেছি এনেছি, এইবার তোমার জন্য একটা স্পেশাল কুমড়ো এনেছি, দাঁড়াও দি এই কুমড়ো, আয় দেখি, আয় বাবা কুমড়ো, আয় 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 আয়। আমি কুমড়ো, আমি কুমড়ো, আমায় কুমড়ো সবাই ডাকে, আমার ডিমান্ড বাড়ে খালি হ্যালোইনের আগে। আমি কুমড়ো, আমি কুমড়ো, আমি কিউট কুমড়ো ভূত, আমি হলাম কুমড়ো এই হ্যালোইনের পুত। আমি কুমড়ো, আমি কুমড়ো, আমি কুমড়ো, কুমড়ো 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 এসেছি, কুমড়ো এসেছি, কুমড়ো এসেছি, কুমড়ো এসেছি। এই কুমড়োটা তো দেখছি ভারী ভাট বকে, এটাকে আগে করি সাবার, হ্যালো ইনের কম কাবার। আয় কুমড়ো খেয়ে ফেলি। বাহ দারুণ কুমড়ো তো, খুব ভালো লাগলো পামকিন ভূত ভাই, তোমার জবাব নাই। আচ্ছা ইয়েতি দা, এইবার তাহলে চলি, আরো অনেক জায়গায় অনেক কুমড়ো ভূতকে ডিস্ট্রিবিউট করতে হবে, বোঝো তো, বড়দিন হলে না হয় ওই বুড়ো লাল জামা দাদুর দায়িত্ব ছিল, হ্যালোইনটা তো আর কেউ দেখলো না, এই ডিপার্টমেন্টটা এখন আমাকে দিয়ে চালাচ্ছে, কি আর করব বলো। যাই, বাদ বাকি যে ভূত সমাজে আর বিতরণ করে আসি, শাকচুন্নির পরে অ্যাপয়েন্টমেন্ট, তোমার সাথে দেখা করি, ওই দিকটা ঘুরে তারপর যাব। ঠিক আছে দাদা, চললাম, মরা মরা, গুড বাই।